আসসালামু আলাইকুম। সরকারের যে বিরাজনীতিকরণ করছে, একটা শিরোনামে কথা বলি, শিরোনামটাকে দল নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করে বা বিরাজনীতি করে রাজনীতি করা যায় না, এই বিষয়ে মতামত দিচ্ছি। তাহলে যে কোনো দেশের রাজনীতি হচ্ছে, যত বেশি লোকজন রাজনীতি সচেতন হবে, যত বেশি লোকজন রাজনীতি নিয়ে কথা বলবে, যত বেশি লোকজন সরকারের সমালোচনা করবে, যত বেশি লোকজন সরকারকে গঠনমূলক পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, তত বেশি ওই দেশে ভালো রাজনীতি হয়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে জিনিসটা আরও খারাপ। কেন খারাপ? কারণ এখানে সবাই হচ্ছে গিয়ে নিজের স্বার্থ দেখে, দেশের স্বার্থ দেখে না। ইনস্টিটিউটগুলো আমাদের দেশে তেমন করে ডেভেলপ হয়নি। রাজনীতি করে জনগণ যদি চাপ দেয়, তাহলে ইনস্টিটিউটগুলো শক্তিশালী হবে। ইনস্টিটিউট শক্তিশালী না হলে বাংলাদেশে যেমন হয়েছে, গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারেনি। 1971 সালে স্বাধীনতার পরে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বাকশালীর পিছনে ছুটেছিল, সামরিক সরকার এসেছিল, 90-তে গণতন্ত্র উত্তরণ হয়েছিল, 2008-এ আবার কি হয়েছিল, 1/11 সামরিক সরকার এসেছিল, তারপরে ফ্যাসিজমের মধ্য দিয়ে চলেছিল, এখন আবার নতুন করে একটা অগণতান্ত্রিক অবৈধ সরকার, অন্তর্বর্তী সরকার এসেছে। এরা আবার নানা রকমের কার্যক্রম নিচ্ছে, দল নিষিদ্ধ করার, সংগঠন নিষিদ্ধ করার খেলা হচ্ছে, ছবি নামানো, ছবি টাঙানো, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। সত্যিকার যে কাজগুলো সে কাজগুলো করছে না। রাজনীতি জগে খাবে নাকি প্লাস্টিকের মগে খাবে, সেটা রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে পারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কীভাবে আমি বানাবো, আমি কাচের ইন্ডাস্ট্রি বানাবো নাকি প্লাস্টিকের ইন্ডাস্ট্রি বানাবো, আমরা সেটা নিয়ে কোনো আলাপ দেখতে পাই না। সেন্ট মার্টিনে যাওয়া আসা বন্ধ করে দেবো, দূষণ বন্ধ করে দেবো, আমরা সেটা নিয়ে কথাবার্তা দেখি, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে দেশে হবে, গঠনমূলক ইন্ডাস্ট্রি, আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে ইউজ করার ইন্ডাস্ট্রি, সেটা আমরা দেখতে পাই না। তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিক্ষা, এগুলো হচ্ছে রাজনীতি, এগুলো হচ্ছে রাজা ঠিক করবে পলিসি দিয়ে। মগ জগ এগুলো রাজার কাজ না। আবার একটা দলকে নিষিদ্ধ করে দেয়া, একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেয়া, মানে হচ্ছে রাজনীতিকে বন্ধ করার চেষ্টা করা। রাজনৈতিক দলগুলোর কথা না শোনা মানে হচ্ছে রাজনীতিকে দমিয়ে রাখার চেষ্টা করা, এগুলো বিরাজনীতিকরণ। আমি গতকালকে একটা কথা বলেছি, জামাতে রামির অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলেন, বিএনপি অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলে, জাতীয় পার্টি অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলে, আর পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ তো অবশ্যই অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলবে। তাহলে বাংলাদেশে আর বাকি থাকে কারা এখন? যারা তাহলে এই যে নিষিদ্ধকরণ, নিষিদ্ধকরণের খেলা, ছবি ডাঙানো, ছবি নামানো, সংবিধান নামিয়ে ফেলা, সংবিধান তুলে ফেলা, সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, এই ধরনের আওয়াজগুলো তুলে, তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আপনি কি বলেন? আপনি কি আমার যে কথাগুলো বলেছি সেগুলোতে কি কোনো খারাপ কিছু দেখতে পান? সো দল নিষিদ্ধ করা বা রাজনীতি বন্ধ করা, এই ফিলোসফি দিয়ে রাজনীতি করা যাবে না। এই ফিলোসফি দিয়ে বাংলাদেশে কে সঠিক পথে নেওয়া যাবে না। সুতরাং রাজনীতি করতে হলে পলিসি মেকিং, রাজনৈতিক দিক থেকে সরকারকে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসে সরকারকে সে কাজটা করতে হবে। আপনার ভিন্ন মত থাকলে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।